ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। দেখুন ভাই, আষাঢ় জিলহজ্জার গুরুত্ব অনেক বেশি। জিলহজ্জ মাসের প্রথম 10 দিন, এর অনেক ফজিলত আছে। এতে আমাদের কি করণীয় এবং বর্জনীয় কি, সেগুলো ইনশাল্লাহ সংক্ষেপে বলে দিচ্ছি। দেখুন, এটা প্রত্যেক মুসলিমের জন্য একটা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বড় ফুরসত দিয়ে রেখেছেন। এই ফুরসত বা এই গনিমত গ্রহণ করা, কবুল করা। সর্বপ্রথম কাজ হলো যে এই 10 দিনের অনেক ফজিলত আছে, যে যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। লায়ালিন আশর মানে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্বের কারণে কসম খেয়েছেন। আচ্ছা, দ্বিতীয়ত এই দিন সম্পর্কে বা এই কয়েকটা দিন সম্পর্কে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে প্রিয় আমল আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল হলো আল্লাহর কাছে প্রিয়, সবথেকে প্রিয় আমল। এমনকি জিজ্ঞাসা করা হয়েছে ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূল বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও উত্তম। তবে হ্যাঁ, যদি কেউ জিহাদ করতে গিয়ে নিজের জানমাল ফিরে না আসে, অর্থাৎ সে শহীদ হয়ে যায়, তার ব্যাপার আলাদা। যাই হোক, এই অনেক গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলো আমাদের কাজে লাগাতে হবে এবং আল্লাহর এই গনিমতকে আমাদের গ্রহণ করা উচিত। আমরা কী কাজ, কোন কাজ দিয়ে এর ইস্তেকবাল করবো, একে অভিনন্দন জানাবো এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে। সর্বপ্রথম কাজ হলো যে তওবা সাদিকা, খালেস অন্তরে আল্লাহর কাছে তোবা করতে হবে আমাদের, এবং তোবা করে এই দিনগুলোতে আমাদের নেকির কাজগুলো বেশি বেশি করতে হবে। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। দ্বিতীয় নম্বর হলো যে এই দিনের যে ফজিলত, যে গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সে তার জন্য আমাদের আজমে মুসাম্মম, একদম পোখ্তা এরাদা, মানে দৃঢ় মনোভাব নিয়ে আমাদের ইবাদত করতে হবে এবং এর নেকিগুলো অর্জন করার চেষ্টা করতে হবে। যেমন পূর্ণভাবে আমল করতে হবে, কারণ যে যত সত্যবাদিতার সাথে এবং দৃঢ় চিত্তে যে ইবাদত করবে এবং প্রচেষ্টা করে ইবাদত করবে, তার জন্য তত রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ানাহুম সুবুলানা। তারপরে 3 নম্বর কাজ হলো আল বুদ আনিল মাআসি, বিশেষ করে এই দিনগুলোতে এমনি সবসময় যে কোনো মাআসিয়াত নাফরমানি থেকে তো দূরে থাকতেই হবে, বিশেষ করে এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর নাফরমানি থেকে আমাদের আরও দূরে থাকতে হবে। কারণ আল্লাহর নাফরমানি থেকে দূরে না থাকলে আল্লাহর রহমত পাওয়া যায় না। কারণ যারা আল্লাহর নাফরমানি করে তারা আল্লাহর রহমত থেকে দূর হতে, মানে দূরে থাকে। যার জন্য আল্লাহর রহমত এই দিনের ফজিলতগুলো পেতে হলে সব ধরনের নাফরমানি, মাআসিয়াত এবং যেগুলো আমাদের নিষেধ করা হয়েছে সে সমস্ত কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। এই মাসের যে ফজিলত, এই ফজিলত তো অনেক বেশি। যে এই ফজিলত সম্পর্কে আগেই বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্পর্কে কসম খেয়েছেন। তারপরে এই দিন মাসের যে দিনগুলো, এগুলোকে বলা হয়েছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামুল মালুমাত বলা হয়েছে, মানে নির্ধারিত কিছু দিন, যে দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি বেশি জিকির-আজকার করতে বলেছেন। আল্লাহ বলছেন ওয়াজকুরুস্মাল্লাহি ফি আইয়ামি মালুমাত আলা মা রাজাকাকুম মিন বাহিমাতি রাজাকাহুম মিন বাহিমাতিল আনআম। তো এই দিনগুলোতে এটা নির্ধারিতভাবে ইবাদত করতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এই বিষয়ে বলছেন যে সবথেকে পৃথিবীতে উত্তম বা আফজাল, উত্তম দিন, সবথেকে উত্তম দিন বলা হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহ রাসূল বলছেন কালা ফাজল আইয়াম দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়াতে সবথেকে উত্তম দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা হলো সবথেকে উত্তম দিন। এমনকি জিজ্ঞাসা করা হলো কিলা ওয়ালা মিসলিহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর মতো নয়? বললেন না, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা মিসলিহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন উফিরা ওয়াজহু বিত্তুরাব। হ্যাঁ, তবে হ্যাঁ, কোনো মানুষ যদি মানে অন্য হাদিস আছে যদি শহীদ হয়ে যায় তার ব্যাপারটা আলাদা, বাকি এই দিনের ফজিলত জিহাদ থেকেও উত্তম। তারপরে এই দিনের ভিতরে একটা আরাফার দিন আছে, সেই দিন একদিন যাকে ইয়ামুল হাজ্জিল আকবর বলা হয়েছে, সবথেকে বড় হজের দিন, এবং
মাগফিরাতুজ জুনুব বলা হয়েছে, যে দিনটা জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি করেন মানুষকে এবং মানুষের ক্ষমা করেন। তো এই দিনটা আরাফার দিনটাও এই 10 দিনের ভিতরেই একদিন আছে, অর্থাৎ 9 তারিখ আরাফার দিন। এই দিনের অনেক ফজিলত আছে, যেই দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে 1 বছর পূর্বের এবং সেই একটা রোজা, আরাফার দিনের একটা রোজা 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেওয়া হয়। 5 নম্বর ফজিলত এই এই দিনগুলোর ভিতরে বলা হয়েছে, এর ভিতরে ইয়ামুন নাহার অর্থাৎ মানে কুরবানির দিন আছে, যে কুরবানির দিন সব থেকে উত্তম এবং আল্লাহর কাছে আজম আয়াম বলা হয়েছে, সব থেকে উত্তম এবং বড় দিন বলা হয়েছে আল্লাহর কাছে ইয়ামুন নাহার অর্থাৎ কুরবানির দিনকে। এই দিনগুলোতে সমস্ত ধরনের ইবাদতগুলো একত্রিত হয়, যেমন নামাজ, রোজা, সাদকা, হজ, জাকাত, এমনি সবগুলো এই দিনে করতে পারবেন। অন্য সময় হজ করতে পারবেন, সব করতে পারলে হজ করতে পারবেন না, কিন্তু এই দিনে করতে পারবেন। তো এই ধরনের ফজিলতগুলো আছে। এই ধরনের যে আসরুল জিলহজের বিশেষ ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মামিন আল্লাহ রসুল মামিন আয়ামিন আল আমল সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, এই দিনগুলোতে যে নেক আমল, এর থেকে ভালো আমল আর কোনো দিনে নেই, অর্থাৎ সব থেকে এই দিনগুলোতে মানে নেক আমলগুলো, এই দিনে নেক আমলগুলো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় আমল। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি মানে এই দিনের সমতুল্য নয়? তো আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও এই দিনের সমতুল্য নয়, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিক বিশাই, তবে হ্যাঁ, কোনো মানুষ যদি নিজের আত্মা নিয়ে মালধন নিয়ে জিহাদে চলে গেল, অথচ তার ভিতরে তার কিছুই ফিরে এলো না, অর্থাৎ সে শহীদ হয়ে গেল, তাহলে তার ব্যাপারটা আলাদা, বুখারীর হাদিস। যাই হোক, এই দিনের অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল আরও বলছেন, এই দিন সম্পর্কে, এই দিনের আমল সম্পর্কে বলা হয়েছে, মামিন আইয়ামিন আমাল ও ফিহিন্না আফজাল মিন হাজিল আশর, এই দিনের আমলের থেকে উত্তম আমল অন্য কোনো দিনে নেই, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল এবং উত্তম আমল। যাই হোক, এই হাদিস এইগুলোর দ্বারাতে বোঝা গেল যে এই দিন খুব গুরুত্বপূর্ণ দিন, এই দিন কয়েকটি দিন, এই দিনগুলোতে আমাদের বেশি বেশি আমল করা উচিত এবং নেক আমল। কী আমল করবেন? প্রথম এই দিনের আমলের ভিতরে প্রথম আমল হলো, ক্ষমতা থাকলে মানাসিকুল হজ অল উমরা, হজ অল উমরা করতে হবে, এটা একটা মেন গুরুত্বপূর্ণ আমল। দ্বিতীয় হলো যে সিয়াম, রোজা পালন করা, নফল রোজা, হ্যাঁ, বিশেষ করে নফল রোজার ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নফল রোজা, যে কোনো রোজা মানুষ যখন করে ইবনে আদম, তখন আমি তার নিজ হাতে, আমার জন্য করে, অর্থাৎ আমি তার নিজ হাতে বদলা দিয়ে থাকি। তার নফল রোজার কথা আরও বিশেষভাবে আছে। আর দ্বিতীয় হলো যে এই দিনে নফল রোজা, বিশেষ করে আরাফাত দিন, আরাফাত দিন ছাড়াও বাকি দিনগুলো, কুরবানির দিন ছাড়া বাকি যে শুরু থেকে 1 তারিখ থেকে যে দিনগুলো আছে, পুরো দিনগুলোই কেউ যদি রোজা রাখতে চায়, তাহলে রোজা রাখা জায়েজ, রাখতে পারে এবং রাখা তার ফজিলত আছে, অর্জন ফজিলত অর্জন করতে পারবে। বিশেষ করে আরাফার দিনের রোজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াম আরাফা আহতাসিব আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বাদাহু, আমি আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহ, আমার ধারণা আল্লাহর উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহগুলো মাফ করে দেবেন, এটা মুসলিম শরীফের হাদিস। যাই হোক, এই দিনের আরও যেটা গুরুত্বপূর্ণ আমল সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, সবসময় তো আছেই, বিশেষ করে এই দিনে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ, টাইম মতো জামাতের সহিত, জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এরপরে নফল কিছু নামাজ আদায় করা, তারপরে চতুর্থ নম্বর কাজ হলো এই দিনে তাকবীর ও তাহমিদ ও তাহলিল ও জিকির, বেশি বেশি জিকির আজকার করা এবং তাকবীর, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত আমল বেশি বেশি করে পড়া। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আযাম ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহি আল আমাল ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার ফা আকসিরু ফিহিন্না মিন আত তাহলিল ও তাহলিল ও তাকবীর ও তাহমিদ, তোমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাকবীর, আল্লাহ আকবার এবং আলহামদুলিল্লাহ এগুলো পড়তে থাকো। তো এই হাদিসগুলো আছে, এই হাদিসের পরিপ্রেক্ষিতে তাকবীর এগুলো বেশি বেশি করে পড়া দরকার, এবং তাকবীর যেমন যে শব্দগুলো এসেছে, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো বারবার পড়া। তারপরে এই দিনে বেশি বেশি করে সাদকা, দান খায়রাত করা আল্লাহর রাস্তায়, যেমন সাদকার কথা বলা হয়েছে, যেমন 5 নম্বর আমল এই দিনে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান খায়রাত করবেন, সাদকা করবেন, বাকি অন্যান্য নেক আমল
তেলাওয়াতুল কোরআন, ইস্তেগফার, সালাতুল আরহাম, বিরুল ওয়ালিদাইন, মা বাবার মানে এতামতম, গরিব মিসকিনকে খাবার দেওয়া, সালাম প্রচার করা, তারপরে আমরুল মারুফ নাহি মুনকার, হেফজুল লেসান, হেফজুল ফর্জ, পড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, তারপরে আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, ইকরাম ও জয়েফ, আল্লাহর রাস্তায় খরচ করা, আরও এক কথায় যত রকমের নেক কাজ আছে সে সমস্ত নেক কাজগুলো বেশি বেশি করে আদায় করা, এই দিনগুলোতে আমাদের জন্য বাঞ্ছনীয় এবং আমাদের জন্য করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল ধরনের নেক কাজ করার তৌফিক দান করেন এবং যে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্ব এবং ফজিলত রেখেছেন সেগুলো যেন অর্জন করার তৌফিক দান করেন। আমিন।